সারা পৃথিবীতে সবথেকে বড়ো টুর্নামেন্ট অলিম্পিক এখন সেইখানে অলিম্পিকে আমরা হিটেই টিকছি না এখনও ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এত বড়ো কিছু না অথবা বাংলাদেশের জন্য বিরাট কিছু হবে কিন্তু অলিম্পিক যদি হয় সেটা বাংলাদেশের নাম সারা বিশ্বে ছড়াবে বাংলাদেশ ক্রিকেটে বড় এক নাম মাশরাফি বিন বিদায় জানিয়ে এখন জনপ্রতিনিধির দায়িত্ব নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি ব্যস্ততায় ক্রিকেটের সঙ্গে বেড়েছে দূরত্ব বর্তমানে জাতীয় সংসদ সদস্যের হুইপ তিনি দায়িত্বে আছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় তবে হাজারো ব্যস্ততা ভুলে যান যখন প্রসঙ্গ আসে খেলাধুলার মর্তুজা এবার বাংলাদেশের জাতীয় খেলা কাবাডির প্রচারে এগিয়ে এলেন মাশরাফি বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক টাইগার অধিনায়ক কাবাডি টুর্নামেন্টে সঠিক বিনিয়োগের কারণে সুফল পাচ্ছে বলে মন্তব্য করেন নরাল এক্সপ্রেস কাবাডি টুর্নামেন্টায় যেমন এখন ইনভেস্টমেন্ট যেমন এই একটা টুর্নামেন্টে 5 কোটি 5.5 কোটি টাকা ইনভেস্ট করা হচ্ছে তো দ্যাট মিন্স এই এই গেমসটা দেখবেন আস্তে এবং তিন লাস্ট বা চ্যাম্পিয়ন হয়েছে যেটা যেটা আমরা জানি তো এটা তো এই কারণে উঠে আসছে ক্রিকেট ছাড়াও দেশের সকল খেলার প্রতি গুরুত্ব প্রদান করার কথা বলেন ম্যাচ সকল স্পোর্টসে বিনিয়োগ বাড়ানোর আহ্বান তার সব সময় আমি বলে এসেছি টোটাল স্পোর্টস গুরুত্ব দেওয়ার কথা আমি বলে এসেছি টোটাল স্পোর্টস বলতে যতগুলো খেলা আছে এখন বাংলাদেশের ক্রিকেট বোর্ড ম্যাক্সিমাম স্পন্সারশিপের উপর চলে তাই না এখন অন্যান্য স্পোর্টস কেউ স্পন্সার এইভাবে করতে যাচ্ছে না তাই স্পন্সার না করলে তো আপনি পারবেন না এখানে হ্যাভ টু বি হ্যাভ থার্ড পার্টি আদারওয়াইজ এটা ভেরি ডিফিকাল্ট বাংলাদেশের জন্য অলিম্পিক বড় একটা স্বপ্ন বলার মতো একমাত্র এশিয়ান গেমসে রয়েছে একটি ব্রোঞ্জ সেটা সালে তাই অলিম্পিক নিয়ে অনেক প্রত্যাশা ক্রিকেটের চেয়ে অলিম্পিক অর্জনই বড় অধিনায়কের কাছে সারা পৃথিবীতে সবথেকে বড় টুর্নামেন্ট অলিম্পিক এখন সেইখানে অলিম্পিকে আমরা হিটেই টিকছি না এখনো তো আজকে যদি আমরা এইখানে যদি এই পদকগুলো পাওয়ার অবস্থায় যেতে পারি তো এইটা আমার মনে হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড একটা বিগেস্ট ইয়ে নিউজ হবে এটা যদি অলিম্পিকে আমরা কিছু করতে পারি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ অস্ট্রেলিয়া জিতেছে খুব সারা পৃথিবীতে নাম হয় না সো ক্রিকেট ওয়ার্ল্ড কাপ এত বড় কিছু নতুবা বাংলাদেশের জন্য এটা বিরাট কিছু হবে কিন্তু অলিম্পিক যদি হয় সেটা বাংলাদেশের নাম সারা বিশ্ব ছড়াবে দেশের ক্রিয়াঙ্কনকে এগিয়ে নিতে পৃষ্ঠপোষকদের ভূমিকা রাখতে হবে বলে মন্তব্য করেন স্পোর্টস মানেই তো সময় সংবাদ ঢাকা পাবে এখন